বর্মন দাস নিজের স্ত্রী নিশার মেয়ে আর কাকিমার সাথে ছুটি কাটাতে পঞ্চমড়িতে আসে। বর্মন দাস পঞ্চমড়ির হোটেলে ওঠেনি, ওরা একটা বাংলো ভাড়া করেছিল ও মার্কেট যায় শপিং করতে। নিশা কাকিমা ঘর দোয়ার পরিষ্কার করার কথা বলে আর নিজে বিশ্রাম করতে থাকে। কাকিমা ঘর দোয়ার পরিষ্কার করতে করতে চলে আসে। আরে এটা তো লাউয়ের খোলস, পড়ে থেকে থেকে শুকিয়ে গেছে, যা আমি এতে জল খাবার দিয়ে দিই। গোটা বাড়ি পরিষ্কার করে ক্লান্ত হয়ে গেছি, যাই এখন একটু বিশ্রাম করে নি। নিশা কাকিমা কোথায়? উনি খেতে এলেন না কেন? উনি আগে খেদে শুয়ে পড়েছেন। বাবা ঠাকুমা খাবার খায়নি, উনি খিদের পেটে ঘুমিয়ে পড়েছেন। আরতি তুমি চুপ করো। নিশা ওকে কেন বকাবকি করছো? আরতি কি মিথ্যে কথা বলছে? ও কি জানে, কাকিমাকে আমি নিজের হাতে খাবার খাইয়েছি। দেখো নিশা, আমার মা মারা যাওয়ার পর আমার কাকিমা আমাকে বড় করে তুলেছে, উনি আমার কাছে আমার মায়ের মতনই। আমি তো ওনাকে আমার মায়ের মতোই মনে করি। আমরা যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, কাকিমাও আমাদের সাথে থাকবেন। তাহলে কি কাকিমা আমাদের সাথে আমেরিকাতেও যাবে? আমি বলতে চাইছি যে তোমার তো আমেরিকাতে চাকরি হয়ে গেছে তাই না, সেখানে তো শুধু পরিবারের লোকজনেরই থাকার পারমিশন পাবে তাই না? কাকিমা এই পরিবারেরই সদস্য আর উনি আমাদের সাথে আমেরিকাতেও যাবেন। বৌমা কিছুই খেতে দিল না আর আমার ছেলেকে মিথ্যে কথা বলে দিল যে আমি খাবার খেয়ে নিয়েছি। ঠিক আছে, এখন বৌমার সাথে কে ঝগড়া করবে, জল খেয়ে ঘুমিয়ে পড়ি। আরে আমার ঘরে ক্ষীরপুরি, এটা কোথা থেকে এলো? এই ক্ষীরপুরি আমি এনেছি কাকিমা। ভয় পেও না কাকিমা, আমি কোনো ভূত নই, জাদু লাও আমি। জাদু লাও? হ্যাঁ, এই বাংলোর লনে একটা লাউয়ের শুকনো খোলা আজ সকালেই তুমি জল খাবার দিয়ে সতেজ করে দিয়েছো। আমি তোমার এই সেবা করার ভাবনায় খুব খুশি। আজ থেকে আমি অদৃশ্য রূপে তোমার সঙ্গে থাকবো আর দেখাশোনা করবো। তার আবার কি দরকার, আমি তো নিজেই পরিবারে সুরক্ষিত আছি। তুমি খুবই সরল কাকিমা। এই বলে লাউটি অদৃশ্য হয়ে যায়। কাকিমা ক্ষীরপুরি খেতে শুরু করে। পঞ্চমড়ির আবহাওয়ায় বর্ষণের সহ্য হলো না আর অসুস্থ হয়ে পড়ল। নিশা তার স্বামী বর্মনকে বাংলোতে রেখে মেয়ে আর কাকিমার সাথে পঞ্চমড়ির সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে গেল। মেয়েকে এক জায়গায় বসিয়ে নিশা কাকিমাকে অন্য জায়গায় নিয়ে যায় আর পাহাড় থেকে নিচে ধাক্কা মেরে ফেলে দেয়। নিশা মেয়েকে নিয়ে বাংলোতে ফিরে আসে। যে কাকিমাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল সেখানে জাদু লাউ উপস্থিত হয় আর আবার একবার কাকিমার প্রাণ বাঁচায়। কাকিমা তোমার বৌমার সাথে তোমার কিসের শত্রুতা? আমি ওর শাশুড়ি, এটাই সব থেকে বড় শত্রুতা। আজ যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে তো আমার গল্পই শেষ করে দিত। কাকিমা আমি থাকতে তোমাকে কেউ মারতে পারবে না। কাকিমা তুমি? বৌমা যে মারে তার থেকে বাঁচায় সে মহৎ হয়। ঠাকুমা এসে গেছে, ঠাকুমা এসে গেছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে ঠাকুমা? চলো মা ঘরে চলো, আজ আমি তোকে একটা নতুন গল্প শোনাবো। হ্যালো চেমিনি সার্কাস, আপনি কি রিং মাস্টার বলছেন? হ্যাঁ আমি নিশা কথা বলছি, আমি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি। আপনি কতক্ষণের মধ্যে আসবেন? কাল সকালে? আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবেন। আর হ্যাঁ, সমস্ত কাজ প্ল্যানের মতোই হওয়া উচিত। ঠিক আছে আমি ফোন রাখছি। নিশা তুমি কার সাথে কথা বলছিলে? ও আমার বান্ধবীর সাথে, আর তার সাথে কথা বলছিলাম। নিজের বান্ধবীর সাথে? সময় মতো চলে আসবে, পেমেন্ট অ্যাডভান্স করে দিয়েছি, এসবের মানেটা কি? আরে তো তোমার তো ভীষণ জ্বর হয়েছে, তুমি বিশ্রাম করো, আর এসব কিছুই নয়। পরের দিন সকালে নিশার মেয়ে আরতি পূজোর জন্য ফুল তুলতে লনে চলে এলো আর ফুল পাড়ে। তখনই একটা সিংহ গর্জন করে সামনে চলে আসে। সিংহটাকে দেখে আরতি চিৎকার করে। মেয়ের চিৎকার শুনে কাকিমা নিশা আর বর্মন সবাই লনে চলে আসে। কাকিমা নিজের প্রাণ উপেক্ষা করে সিংহের ওপর ঝাঁপিয়ে পড়ে। বর্মন নিজের মেয়েকে বাঁচায়। সিংহটা কাকিমার ওপর ঝাঁপিয়ে পড়ে আর ওনাকে ক্ষতবিক্ষত করে দেয়।
বাবা বর্ণ তুই আরতিকে নিয়ে ভেতরে চলে যা, বৌমা তুমিও ভেতরে চলে যাও। না কাকিমা, আমি তোমাকে ছেড়ে যাবো কি করে? নিশা তুমি আরতিকে সামলাও, আমি কাকিমাকে বাঁচাচ্ছি। না বর্ণ, তোকে আরতি দিব্যি, নিশাকে নিয়ে ভেতরে চলে যা, আমার চিন্তা করিস না। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। কাকিমা বর্ণকে দিব্যি দিয়ে বাধ্য করে চলে যেতে বর্ণ নিজের মেয়ে আর নিশার সাথে ঘরে চলে যায় আর পুলিশকে ফোন করে। ততক্ষণে সিংহটা কাকিমার ওপর হামলা করে ক্ষত বিক্ষত করে দেয়। তখন জাদু লাউ উপস্থিত হয়ে সিংহের ওপর হামলা করে আর কাকিমাকে বাঁচায়। লাউয়ের আঘাত এমন ভাবে সিংহের ওপর পড়লো যেন ভীমের গদা দুর্যোধনের অজ্ঞান করে দিয়েছিল। লাউয়ের মারে সিংহ অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। ততক্ষণে পুলিশ রিংমাস্টারকে গ্রেফতার করে নিয়ে আসে। বর্মন আর নিশাও লনে ফিরে আসে। রিংমাস্টার সিংহকে জালে আটকে ফেলে। বর্মন দাস, উনি ফ্যামিলি সার্কাসের রিংমাস্টার, ওই তোমার বাংলাতে সিংহ ছেড়ে দিয়েছিল। ইন্সপেক্টর স্যার নিশা আমাকে এইরকম করতে বলেছিল আর টাকাও দিয়েছিল। নিশা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি স্বার্থের জন্য অন্ধ হয়ে গেছিলাম। কিসের স্বার্থে? আমি বলছি বর্মন দাস, নিশা তোমার কাকিমাকে ঘৃণা করে আর ওনাকে বোঝা মনে করে রাস্তা থেকে সরাতে চায়। এর আগেও তোমার কাকিমা পাহাড় থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল, তখনও আমি কাকিমাকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ বাবা, আজও জাদুই লাউ আমাকে সিংহের হাত থেকে বাঁচিয়েছে। জাদু লাউ? হ্যাঁ বাবা, এটা একটা অনেক বড় গল্প, আমি তোমাকে পরে বলবো। হ্যাঁ বর্মন দাস, এই মুহূর্তে তোমার কাকিমা খুবই আহত, ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আর আমি তোমার স্ত্রী নিশাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি, চলো নিশা। দাঁড়ান ইন্সপেক্টর স্যার, নিশা আমার বৌমা, আমার বাড়ি সম্মান, ও আমার সাথে যা কিছু করেছে সেই সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম, আপনি ওকে ক্ষমা করে দিন। আশা করি এরপর থেকে বৌমা আর এরকম কিচ্ছু করবে না। কাকিমা আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে আমি আর কখনো এরকম করবো না। ঠিক আছে বৌমা, আমি তোমাকে ক্ষমা করলাম। কাকিমা এবার আমিও যেতে চাই, কখনো কোনো সমস্যা হলে আমার কথা মনে করো, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো আর তারপর সবাইকে লাউয়ের চমৎকার দেখাবো। রিং মাস্টার, কাকিমা তো একজনের হিসাব মিটিয়ে দিল, এবার তোমার হিসাব আমি করব, চলো আমার সাথে। কথায় বলে সংসারে মমতার কোনো ভাষা নেই, কাকিমা সেই মমতা দিয়েই নিশাকে ক্ষমা করে দিল।